আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে হচ্ছে খুবই ইন্টারেস্টিং, বিশেষ করে আপনাদের জন্য, এবং আপনাদের জন্য একটা অফার বলা যেতে পারে। মূলত আজকের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ঔষধ ফ্রি। আপনাদেরকে আমরা একটা ঔষধ ফ্রিতে দেওয়া হবে, সাধারণত যেটার জন্য আপনাদেরকে অনেক লাইন লাগাতে হয়, অনেক খাটাখাটনি করতে হয় এবং পয়সা খরচ করতে হয়, তারপরে অনেক হয় অনেকে হয়তো সমস্যার মধ্যে ভোগেন। তো আজকে আপনাদের সামনে একটা ফ্রি ঔষধের বিষয়ে বলবো, যেটা আমরা আমাদের এই পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আপনাদেরকে সেই ঔষধটি ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আপনারা যারা আমাদের নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিও যাতে আপডেট অবশ্যই আপনারা পান, কারণ আপনাদের সামনে যে একটা আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি। এবং আলহামদুলিল্লাহ, তো বিশেষ করে আমাদের যে সার্ভিসটা মূলত ফ্রি সার্ভিস, অর্থাৎ আমাদের চিকিৎসাটা ফ্রি চিকিৎসা, এটা আপনারা জানেন যে আমাদের এখানে শুধুমাত্র অ্যাডমিশনের জন্য শুধুমাত্র টাকা নেওয়া হয়, কিছু টাকা একবারই নেওয়া হয় আপনার রোগ ভালো হওয়া পর্যন্ত, তারপরে হয়তো কিছু কিছু রোগের জন্য অ্যাডমিশনটাও ফ্রি থাকে। এবং আমরা আপনাদেরকে যে এখন যে ওষুধের বিষয়টা বলবো, সেই ওষুধটাও আমরা আপনাদেরকে ফ্রি দিচ্ছি। তবে আমাদের পুরো ভিডিওটা ভালোভাবে আপনারা দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন, বুঝতে পারবেন যে কোনটা আমরা ওষুধ আপনারা ফ্রি দিচ্ছি আমরা। এবং আপনারা বাইরে থেকে যদি আমাদের এখানে না এসে যদি বাইরে থেকে যদি মনে করেন যে আমরা এই ওষুধটি ফ্রি চাই, তাহলে আপনারা কীভাবে পাবেন, পুরো বিস্তারিত তথ্য থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওর মধ্যে আপনারা পুরো তথ্যটা জেনে যাবেন। তো প্রিয় দর্শক, বিশেষ করে আমরা যে ওষুধটা দেব তার আগে আমি বিষয়টা বলি। আজকে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে বিশেষ করে এমন কিছু চিকিৎসার মাধ্যমে আমরা ঢুকছি, বিশেষ করে জন্ডিসের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আর কি, যে সেই জন্ডিসের ক্ষেত্রে যখন আমরা যখন জন্ডিসের চিকিৎসা করানোর জন্য যাই, তখন সেখানে কী দেওয়া হয়, মালা দেওয়া হয়। হ্যাঁ, মালা দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তারপরে এখানে ওই চুন, তারপরে এই দিয়ে যে মানে দেখছেন যেটা পরিচালিত চিকিৎসা আপনারা দেখতে পাচ্ছেন আর কি, এই চিকিৎসা আমরা নিয়ে থাকি। মূলত এখানে একটা বিষয় জেনে রাখা দরকার যে আপনার মালাতে বা হাত ধোয়ার মাধ্যমে কিন্তু এটা কোনো কাজ হয় না। কেন? মূলত এই যে গলাতে মালা যেভাবে পরানো হচ্ছে, এটা ইসলামের দৃষ্টিতেও কিন্তু সঠিক নয়। আপনি খেতে পারেন, আপনি হয়তো মালিশ করতে পারেন, কিন্তু আপনি গলায় ঝুলাবেন এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। সেজন্য আমি ভাবলাম যে মানুষ যে এখানে যে একটা অইসলামিক কালচারের মধ্যে ঢুকছে এবং মানুষের সেই জায়গা থেকে সে চিকিৎসা নিচ্ছে, তো এটার ব্যাপারে বিশেষ করে আমাদেরকে মানুষকে সজাগ করা এবং তার সাথে সাথে যাতে আমরা ফ্রি সার্ভিসটা দিতে পারি সেই বিষয়টা নিয়ে বিশেষ করে আজকে আপনাদের জানানো উচিত বলে আমি মনে করেছি। প্রথম একটা বিষয় মনে রাখবেন যে জন্ডিস এটা কিন্তু কোনো রোগ নয়, এটা হচ্ছে রোগের উপসর্গ। সাধারণভাবে আপনি যদি এলএফটি লিভার ফ্যাংশন টেস্ট যদি আপনি টেস্ট করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনি দেখবেন যে বিলরুবিন রক্তে বেড়ে গিয়েছে, অর্থাৎ যে বিলরুবিন আমাদের পায়খানাতে এসে মিশে পায়খানা দিয়ে বের হওয়া দরকার ছিল, পায়খানাটা রঙিন হওয়া দরকার ছিল, সেটা কী হচ্ছে, এটা পায়খানাতে না এসে এটা রক্তের সঙ্গে মিশে যায়। এই রক্তের সঙ্গে মিশে যাওয়ার কারণে আমাদের কী হয়, আমাদের এই জন্ডিস আপনার চোখে প্রকাশ পায়, আপনার হাতে প্রকাশ পায়, বিভিন্ন শরীরে প্রকাশ পায়। এটা মূলত রক্তে বিলরুবিন বেড়ে যাওয়ার কারণে। তো এই জন্য এলএফটি লিভার ফ্যাংশন টেস্ট করলে এটা আপনারা দেখতে পাবেন। তাহলে এটার জন্য বিশেষ করে সাধারণত যদি আপনি রেস্টে থাকেন তাহলে এটা স্বাভাবিকভাবে ভালো হয়ে যায়। তো এর জন্য কিছু চিকিৎসাও আপনি নিতে পারেন, তাহলে এটা দ্রুত ভালো হয়ে যায়। বিশেষ করে আমাদের কাছে যে আমরা একটা ছোট্ট একটা ওষুধ আমরা প্রয়োগ করে থাকি আর কি, সেটা হচ্ছে মাত্র তিন দিন আপনার খেলেই সেই জন্ডিস আপনার ইনশাআল্লাহ পুরোপুরি শেষ হয়ে যাবে। তো এই যে আপনার ওষুধটা, সেই ওষুধটা আমরা আপনাদেরকে ফ্রিতে দেবো ভেবেছি। এর সাথে যদি আপনাদের যদি জ্বর থাকে, কিংবা হয়তো কারো পুরাতন জ্বর আছে, হ্যাঁ, সেটাও কিন্তু এই একই ওষুধে কিন্তু কাজ করবে, আপনার জন্ডিসের কাজ করবে, এবং পুরাতন যদি জ্বর থাকে তাহলে সেটাও কাজ করবে, যদি সেটা টাইফয়েড না হয়। টাইফয়েড হলে কিন্তু সেই ওষুধে কাজ করবে না। তাহলে টাইফয়েড ছাড়া যদি অন্য কোনো জ্বর হয় তাহলে সেই ওষুধটা মাত্র তিন দিনের দরকার আছে। কারো কারো ক্ষেত্রে হয়তো এক সপ্তাহ লাগতে পারে, মানে সাত দিন খেতে হতে পারে, কিন্তু নর্মালিভাবে এক সপ্তাহ লাগে না, তিন দিনেই ফিনিশ হয়ে যায়। আর যেদিন থেকে খাবেন সেদিন থেকেই কিন্তু জ্বর স্টপ হয়ে যাবে। তাহলে পুরাতন জ্বর এবং জন্ডিস, কামলা যেটাকে বলা হয়, এই জন্ডিস হলে আপনি এটা প্রয়োগ করবেন, তিন দিনেই ফিনিশ ইনশাল্লাহ।
তো বিশেষ করে এই ওষুধটা আমরা আপনাদেরকে ফ্রিতে আমরা সার্ভিসটা ফ্রিতে দেব। তো আপনারা যদি আমাদের স্থানীয়র মধ্যে যদি হয়ে থাকেন হয়তো এখানে আসতে পারবেন সহজভাবে, এখানে এসে আপনারা নিয়ে যাবেন। এর জন্য আপনাদেরকে না কোনো অ্যাডমিশন চার্জ লাগবে, না কোনো আপনাকে কোনো চার্জ লাগবে, না ওষুধের দাম লাগবে, কোনো কিছুই লাগবে না। আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপনারা এটা পাবেন। শুধুমাত্র কি বললাম, এই যে জন্ডিসের ওষুধ, যেটা যেটা জ্বর এবং জন্ডিস দুটোরই কাজ করবে। আর যদি আপনারা হয়তো বাইরে থাকেন, হয়তো ভাবছেন যে আমরা এখান থেকে কীভাবে এই সার্ভিসটা নেব, তাহলে আপনারা এটা অনলাইনের মাধ্যমে অর্থাৎ বুকিং করতে পারেন সেই ওষুধটা। এর জন্য আপনাদেরকে ওষুধের দাম লাগছে না। তাহলে ওষুধ পাঠানোর জন্য যে আমাদের প্যাকিং খরচ আছে, আমাদের যে পার্সেল খরচ আছে, এই খরচ হিসেবে আপনাদের কাছে একটা পয়সা নেওয়া হবে। মানে আপনাদেরকে পাঠানোর জন্য আপনারা যদি এখানে আসেন কোনো পয়সা লাগবে না, আর যদি এখান থেকে পাঠাতে হয় তাহলে যে আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেই খরচ হিসেবে আপনাদেরকে পয়সাটা পে করতে হবে। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আপনারা যদি মনে করেন যে আমরা এই যে ইসলাম বিরোধী যে মালা পরানো থেকে বাঁচবো, এই যে ভুয়া যে জিনিসগুলো মানে চুন দিয়ে মানে হাতে ঘষিয়ে যেগুলো মানে এ হচ্ছে, এগুলো থেকে আমরা বাঁচবো, আমরা সঠিক চিকিৎসাটা নেব, হ্যাঁ, যেটা বৈজ্ঞানিকভাবে সঠিক এবং কোরআন হাদিসের মানে বাইরে নয়, কোরআন হাদিস সাপোর্ট করে এই ধরনের আমরা চিকিৎসা নেব, তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এসে সেই ওষুধটা সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে যান। অথবা আপনারা যদি আপনাদেরকে যদি পার্সেল করতে হয় তাহলে আমাদের যে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি আপনারা নোট করে নিন, 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লাস আপনাদেরকে আমি মুখেও বলে দিচ্ছি, 9732624907। এই নাম্বারে আপনারা কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আপনারা আপনাদের অ্যাড্রেস পাঠাবেন, যদি সরাসরি আসেন কল করে আসবেন, আর যদি অনলাইনের মাধ্যমে আপনারা চান তাহলে আপনারা কী করবেন, আপনাদের পুরো অ্যাড্রেস দিয়ে আমাদের সঙ্গে কথা বলে তখন আপনাকে সেই ওষুধটা আপনার ওখানে পাঠিয়ে দেওয়া হবে অ্যাড্রেসে। তো বিশেষ করে আজকে ছিল এই আমাদের ফ্রি সার্ভিসটি নিয়ে কথাবার্তা ছিল। বিশেষ করে আমরা মানবতার সেবাতে কীভাবে মানবতার সেবা ভালোভাবে করা যায়, এবং এই যে চিকিৎসা এটা মানুষের সেবা করার খুব একটা ভালো একটা মাধ্যম আলহামদুলিল্লাহ। বিশেষ করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, এখানে মানুষের যাতে আমরা কল্যাণ করতে পারি, এর জন্য আপনাদেরও আমরা দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা দোয়া করবেন যাতে আমাদের আমরা মানুষের কল্যাণে যাতে কাজে লাগতে পারি, মানুষের উপকারে করার জন্য আমরা যাতে মানে কাজটা করতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যাতে এই কাজগুলো আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানে সকলকেই সুস্থ রাখেন, ভালো রাখেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।